বর্তমান যে অবস্থা যুগপত আন্দোলনের, সেই আন্দোলনের অবস্থা দেখে আপনার কি মনে হয় বিরোধী শক্তি যারা যুগপত আন্দোলন করছে তারা সরকারকে পতন করতে সফল হবে? শুনেন পলাশ খান, আমি বঙ্গভবনে 22 বছর চাকরি করেছি। আমি কয়েকটি সরকারের পতন দেখেছি। ফ্রম দি পিক আমি এরশাদের অফিসে ছিলাম, জিয়াউর রহমানের সময় বঙ্গভবনে ছিলাম, আমি সরকারের পতনগুলো দেখেছি। কি উপাদান সিমটম দেখা যায় পতনের সময়, বেগম জিয়া সরকারের পতন দেখেছি। আমি শেখ হাসিনা সরকারের পতনের সিমটমস আমি দেখছি না যে ফল পতন হবে বা তার ফল করতে পারবে। কেননা বিএনপির দাবি দেওয়া, আমি মনে করবি 20-30% দাবি দেওয়া ঠিক আছে, শুধু কেয়ারটেকারটা হবে না, এই জন্যে এই দেখাব। এইটা হলো বাংলাদেশের সংবিধান। এই সংবিধানে কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো অস্তিত্ব নাই, এর মধ্যে নাই। এইটা হলো বাড়ির আমাদের দলিল। এই দলিলের বাইরে কেউ কিছু করতে পারবে না। ওরা যেটা বলছে কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা তো তারা নিজেরাও যদি আজকে প্রধানমন্ত্রী থাকে, খালেদা জিয়াও যদি এখন প্রধানমন্ত্রী থাকে, সেও কিন্তু এটা করতে পারবে না কেয়ারটেকার, কারণ এটা এখানে নাই। এইটা হলো সংবিধান। সংবিধানের বাইরে খালেদা জিয়া সিটিং প্রাইম মিনিস্টার, এর বাইরে সে যেতে পারবে না। করতে গেলে কী করতে হবে? তাকে পার্লামেন্টে 2/3 এমপির সমর্থন নিয়ে এটা চেঞ্জ করতে হবে। তা পার্লামেন্টে যদি খালেদা জিয়া এখন প্রধানমন্ত্রী থাকে এবং পার্লামেন্টে যদি 2/3 সমর্থন না পায়, উনিও এটা করতে পারবে না। সুতরাং ওদের ফখরুলদের 2/3 কেন, একটাও নাই। সুতরাং তারা এটা পরিবর্তন করতে পারবে না, এটা কেয়ারটেকার আনতে পারবে না। তবে তাদের অন্যান্য দাবি, এগুলো গ্রহণযোগ্যতা আছে। যেমন তারা বলছে যে জনসভা করতে দিতে হবে, প্রশাসন করতে দিতে হবে, এগুলো কিন্তু সংবিধানের অধিকারের মধ্যে আছে। এইসব দাবি আমি মনে করি সংবিধানসম্মত, আইনসম্মত, এবং এগুলো তাদের আমাদের বর্তমান সরকার বা যে সরকারের ক্ষমতা থাকে তাদেরকে এগুলো করতে দিতে হবে, কারণ সংবিধানে বলা আছে করতে দিতে হবে। সুতরাং করতে দিতে যে সরকারের ক্ষমতা থাক এটা করতে দিতে বাধ্য। যেমন বঙ্গবন্ধু সভা আমি দেখেছি যশোর প্রশাসন করে নিয়ে মনসুরী স্যারের বাড়ি ঘেরাও দিছিল ওই পল্টন থেকে, তারপর গুলিগুলো হয়েছিল, দু একজন মারাও গেছিলো। তো বঙ্গবন্ধু তো অ্যালো করেছিলেন, বঙ্গবন্ধু তো এগুলো বন্ধ করে নাই, শুধু জনসভা তাদের করতে দিয়েছে, প্রশাসনও করতে দিয়েছে। কেন? সংবিধানে এগুলো আছে, সংবিধানে যেগুলো অধিকার সংরক্ষিত সেগুলো বিএনপি করছে, করুক আরও করুক, যত ইচ্ছে পারে করুক। কিন্তু এই এই এখানে যেটা নাই সেটা যদি বেগম এখন যদি শেখ হাসিনা সরে দেয়, বলে যে আমি এখন বেগম জিয়াকে প্রধানমন্ত্রী দিলাম, আর বেগম জিয়ার বিরুদ্ধে মামলা সব সরকার প্রত্যাহার করে, সরকার প্রত্যাহার করতে পারে, আইফ খান আগরতলা মামলা প্রত্যাহার করে নিচ্ছে, সরকারের সে ক্ষমতা আছে। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে আজকে বেগম জিয়া সব মামলা রাষ্ট্র প্রত্যাহার করলে প্রত্যাহার হয়ে গেল, এবার শেখ হাসিনা যদি বলেন আপনাকে প্রধানমন্ত্রী শপথ দিলাম, রাষ্ট্রপতি শপথ দিলেন প্রধানমন্ত্রী হলো, বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েও কিন্তু কেয়ারটেকার করতে পারবে না। দেশবাসীকে আমি বলছি, ফখরুলকে বলছি, বিএনপি লিডার আপনাদের বলছি, উইথ অল দি ডিউ রেসপেক্ট, উইথ অল দি ডিউ রেসপেক্ট অ্যান্ড লাভ, আপনারা এইটা বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকলেও আপনারা করতে পারবেন, কেননা পার্লামেন্টে আপনাদের সিট নেই, এমপি নেই, এমপি 2/3 ভোট দিলে ওই কেয়ারটেকারটা ফেরত আসবে, তারা এই লড়া আনতে পারবেন না। বেগম জিয়া প্রধানমন্ত্রীর সিংহাসনে বসে থাকলেও উনি পারবেন না। সুতরাং আমি আপনাদেরকে একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা অফিসারদের প্রেসিডেন্ট হিসাবে বলছি, আপনারা এই সংঘাতপূর্ণ জিনিস নিয়ে অগ্রসর হবেন না। এই যে বাসে লোক পড়ে মারা, ওই দাবি নিয়ে, ওই দাবি নিয়ে, কেয়ারটেকারের দাবি নিয়ে আপনারা সংঘাত করে, সংঘর্ষ করে, মানুষ হত্যা করে, গণহত্যা করে, এই কাজ থেকে বিরত হন, অন্যগুলো করেন। এবং আমরা মুক্তিযোদ্ধারা এবং গণতন্ত্রকামী, গণতন্ত্রের বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী, আমরা মনে করি আপনাদের অন্যান্য দাবি সঠিক এবং সেগুলো প্রতিপালন করতে দিতে হবে, দেয়া হবে, সরকারকে আমি বলে এগুলো করতে দিতে হবে, আমিও তাদের সমর্থক। জি।
আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাই কি অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়। ভর্তি চলছে মেধাকুঞ্জ একাডেমিক কেয়ার, তৃতীয় ও দশম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সন। আমাদের বৈশিষ্ট্য সৃজনশীল সহ নানা অত্যাধুনিক শিক্ষা পদ্ধতির পূর্ণ অনুশীলন, পূর্ণাঙ্গ ও নির্ভুল লেকচার শিট প্রদান ও স্কুল ভিত্তিক পাঠদান, দুর্বল ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, বিষয়ভিত্তিক অভিজ্ঞ উদ্যমী ও আন্তরিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান, স্কুলের পরীক্ষার ফলাফলে ছাত্রছাত্রীদের মেধা তালিকায় স্থান নিশ্চিত করা, সর্বোত্তম প্রশিক্ষণ ও অনুশীলন নিশ্চিতকরণ, প্রত্যেক ক্লাসরুমে সর্বোচ্চ 20 জন, বিগত 18 বছরের অভিজ্ঞতায় আমরাই নিশ্চিত করি SSC-তে শতভাগ এ প্লাস ও বৃত্তি। যোগাযোগ 01979-151772, 01979-151773। আসন সংখ্যা সীমিত তৃতীয় ষষ্ঠ শ্রেণীর স্কুল ভর্তি কোর্স।